বিলাসবহুল হোটেলে আয়েশি সময় কাটাতে কে না চাইবে? অতিথিদের আপ্যায়নটাই হোটেলিয়ারদের মূল মন্ত্র। তবে এবারে শুধু অতিথির আপ্যায়নই নয়, জমজমাট এক ক্রিকেট লড়াইয়ের গোড়াপত্তন করল বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। 20টা আন্তর্জাতিক হোটেলের সমন্বয়ে বিহা চ্যাম্পিয়ন্স লীগের পর্দা উঠেছে। টুর্নামেন্ট শুরু 22 ফেব্রুয়ারি। 2 সপ্তাহের এই প্রতিযোগিতায় থাকছে নানা আয়োজন। অপেশাদার ক্রিকেটারদের অংশগ্রহণে খেলা হলেও থাকছে বিসিবির আম্পায়ার, সেই সঙ্গে নামজাদা ধারাভাষ্যকারদেরও দেখা যাবে ম্যাচের ধারা বিবরণীতে। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের সংযুক্তিটাও বেশ অভিনব। চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলোর জন্য আকর্ষণীয় প্রাইজ মানি ও ট্রফির পাশাপাশি প্রতি ম্যাচেই থাকছে পুরস্কারের ছড়াছড়ি। খেলাধুলার সঙ্গে হোটেলগুলোর এমন সম্পৃক্ততা শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজকদের। খেলাটি আরম্ভ হবে 22 তারিখে ইয়ত ক্লাবের মাঠে, গুলশান ইয়ত ক্লাবের মাঠে, আর ফাইনাল খেলা হবে 11 তারিখে, 11 মার্চ। তো এক্ষেত্রে আসলে এই টুর্নামেন্টটি আমরা মন্ত্রী মহোদয় এবং আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন সবাই এর সাথে সম্পৃক্ত আছে। বাংলাদেশের যত হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, মালিক এবং এমপ্লয়ি একই সাথে যেন একত্রিত হয়ে বিশেষ করে তাদের মত প্রদান করা এবং কমিউনিকেশনটা বাড়ানো এবং এই ইন্ডাস্ট্রিকে সামনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সরকারকে কীভাবে হেল্প করা যায়। ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিহার উপদেষ্টা নূর আলী ও বিহার সভাপতি এইচ এম হাকিম আলী এই প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। হোটেলগুলোর মধ্যে সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। 2 সপ্তাহ ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 11 মার্চ। রিফাত তানভি রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.